হ্যালো এভরিওয়ান, আমি চন্দ্রিমা। আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে শুরুতেই নিজের নামটা দিয়ে শুরু করেছি, কারণ প্রচুর মানুষ আমার নাম জিজ্ঞেস করেছেন। তারপরে ভেবেছি, হ্যাঁ তাই তো, এতগুলো ভিডিও দিয়েছি, আমার নিজের নাম কখনো বলা হয়নি। তাই আজকে শুরুতেই আমার নামটা বলে দিলাম। আমার ভালো নাম হচ্ছে চন্দ্রিমা, আর বাড়িতে সবাই আমাকে রিম্পা বলে ডাকে। এদিকে আজকে বেশ সুন্দর রোদ উঠেছে, মাঝখানে দুদিন বরফ পড়েছিল তাই জন্য এত বরফ জমে আছে, বাট এটাই মনে হয় সিজনের লাস্ট বরফ। আজকে বৃহস্পতিবার, কিন্তু মিভান আর মইনাক দুজনেই আজকে বাড়িতে। মিভানের কালকে মাঝরাতে হঠাৎ করে খুব বমি হচ্ছিল, তাই আজকে আর স্কুলে পাঠায়নি। আর মইনাক আজকে এমনিই ছুটি নিয়েছে, তার কারণ ওর বছরে 45 দিন অফিস থেকে ছুটি ম্যান্ডেটারি, নিতেই হবে, তো মাঝে মাঝে এরকম একটু আধটু ছুটি নিয়ে নেয়। কালকে রাতে মিমান বমি করেছে বলে আজকে সকালে একটু হালকা ব্রেকফাস্টে দিচ্ছি, চিড়ে কলা একটু মেখে দেবো, ব্যাস। কলকাতায় যখন থাকতাম গরমকাল পড়লেই না রোজ সকালে মা বলতো চিড়ে কলা খা, না তো চিড়ে আম খা, আর তখন একটুও খেতে ইচ্ছা করতো না, আর এখন যেন এটাকেই স্বর্গ মনে হয়। আমার ছেলেও আবার এসব খেতে খুব ভালোবাসে, চিড়ে কলা, ওটস কলা বা চিড়ে আম। এদিকে এক বিদ্যাসাগর রোজ বই নিয়ে খেতে বসে, আর একজন ওইদিকে জানলা দিয়ে কবির মতো কী যে ভেবে চলেছে কে জানে। এদিকে আমরা ব্রেকফাস্টের পর বেরিয়ে পড়েছি, আমরা আর ব্রেকফাস্ট করিনি কারণ আজকে বাড়িতে আবার একটু হনুমানজির পুজো আছে, আমরা এসে পুজো দিয়ে তারপরে খাবো। তো আজকে যেহেতু মিভান আর মইনাক দুজনেই বাড়ি আছে, তো ভাবলাম যে আজকে বাজারটা সেরেই আসি। আজকে রোদটাও সুন্দর উঠেছে, মেঘলা দিনে না আর বেরোতে ইচ্ছা করে না, তাই ভাবলাম আজকেই যাই। এই যে এই বড় বিল্ডিংটা দেখছেন, এটা হচ্ছে এখানকার পুলিশ স্টেশন। এখানে কিন্তু পুলিশের সাথে মিট করতে গেলেও অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়, যদিও এমার্জেন্সি কেস হলে অন্য কথা, কিন্তু যদি অন্য কোনো প্রয়োজনে আপনি মিট করতে চান তাহলে ফোনে ফোনে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। মইনাকের যখন একটা সাইকেল চুরি হয়ে গেছিলো, তো তখন ও ফোন করেছিল পুলিশ স্টেশনে, তো পুলিশ বলে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিন তারপরে আসুন কমপ্লেন করতে। তো ভাবুন, মানুষের এই এমার্জেন্সি সিচুয়েশনেও অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যেতে হয়েছে। এই যে এখানে এত ছোট ছোট বোর্ড দেখছেন, এগুলো কিন্তু সবার প্রাইভেট বোর্ড। এই সামার টাইম আসবে, এখানে একটা বোটও থাকবে না, সবাই বোটগুলো নিয়ে নিয়ে সেলিংয়ে চলে যায়। এই উইন্টার টাইমটা তো নদীর ধারে একটা সেকেন্ড দাঁড়ানোও যায় না, ওই সামার টাইমটাই আসলে পিকনিক টিকনিক করলে এখানে খুব ভাল লাগে। সামারের সময় এখানে আবার সবাই মাছও ধরতে আসে, সব লাইন দিয়ে বসে বসে মাছ ধরে। এদিকে চলে এসেছি শপিং সেন্টারটায়, এখানে যত বড় বড় সুপার মার্কেট না সব একটু ভিতরের দিকে থাকে, তো যাতায়াতের বড্ড প্রবলেম। যাদের গাড়ি নেই তাদের এই মাল টেনে বাসে করে নিয়ে যাওয়া না ভীষণ কষ্ট। আর আমার যে হাতে ট্রলিটা দেখতে পাচ্ছেন, মোটামুটি সবাই এখানে এই ট্রলিটা করেই শপিং করে, কারণ এই যে এত টেনে টেনে নিয়ে যেতে হয় যাতে দুটো ব্যাগ হাতে নিয়ে কষ্ট না হয়, তাই এইসব ট্রলিরই এখানে বেশি প্রচলন। মাঝে মাঝে ভাবি যখন কলকাতায় যাব, আমার শ্বশুর আর আমার বাবার জন্য এই দুটো ট্রলি নিয়ে যাব, ওনারা তো প্রচুর বাজার করেন। তো তারপরে ভাবি রাস্তায় কলকাতায় যদি এসব নিয়ে বেরোয় লোকজন হাসবে। এদিকে আমরা দোকানের ভেতরে চলে এসেছি, আর এদিকে দেখুন সবাই বোতল দিয়ে ওই কুপন কালেক্ট করছে, এগুলো এবার কাউন্টারে দিয়ে ডিসকাউন্ট পাবে। এখানে মানুষজন এত কোল্ড ড্রিঙ্কস বিয়ার এসব খায় না, দেখি সব ব্যাগ ব্যাগ বোতল নিয়ে আসে। এই যে এখানে একজন ওর পছন্দের গাড়ি পেয়ে গেছে। এই সুপার মার্কেটগুলোতে এই এক সুবিধা, বাচ্চাদের যাতে হাঁটতে না হয় বেশি, তাই এরকম ছোটো ছোটো গাড়ির ব্যবস্থা করে রাখে, বাচ্চাগুলো এন্টারটেনডও হয়ে যায় আর ওরা আমরা শান্তিমতো শপিংও করতে পারি। যদিও এই গাড়িগুলো না পেলে ট্রলির মধ্যে বসিয়ে নেওয়া যায়, কিন্তু ট্রলিতে থাকলে না বড্ড বিরক্ত করে, 14 বার নামতে চায়, তাই এই গাড়িই ভালোর জন্য। সামনেই স্প্রিং আসছে বলে কত ধরনের ফুল পাওয়া যাচ্ছে, দেখুন এখানে এত ফুলের চাষ হয়, তাও কেন এত হাই প্রাইস ফুলের বুঝি না। রেডিমেড ফুল কিনতে গেলে মারাত্মক দাম, যেন হাতই দেওয়া যায় না। আর এমনি যদি চারা কিনে বাড়িতে চাষ করেন তাহলে অতটা দাম পড়ে না, চারাগুলো খুবই মিনিমাম প্রাইস। সামনে ইস্টার আসছে বলে সমস্ত ইস্টারের জিনিসে ভর্তি, এখানে ইস্টারটাও একটা বড় উৎসব বলতে পারেন। ভাবা হয় যীশু খ্রিস্ট যে ক্রুশবিদ্ধ হয়েছিলেন, তার 3 দিন পরে আবার উনি ফিরে আসেন, এই কারণেই এখানে ইস্টার সেলিব্রেশন হয়। আর সব জায়গায় যে ইস্টারের সময় প্রচুর এগ খাওয়া হয়, চকলেট এগ বাচ্চারা সব খায়, তার পিছনেও একটা কারণ আছে। এখানে প্রি খ্রিস্টান সোসাইটিতে ওদের একটা ধারণা ছিল যে এই এগ হান্টিংয়ের মাধ্যমে ওরা স্প্রিংটাকে ওয়েলকাম করে, আর তাছাড়াও এই যে এগের যে শেলটা সেটাকে ওরা চিন্তা করে জিসাসের যে সমাধি সেই রূপক হিসাবে, সেই কারণে এখানে এত ইস্টারের সময় এগের প্রচলন।
আর এই জায়গাটা খালি দেখুন কত রকমের খালি ব্রেড। সুইডিশটা মোটামুটি সকাল বিকাল রাত সারাক্ষণই ব্রেড খেয়ে থাকতে পারে। আমার ছেলে যখন স্কুলে ভর্তি হয়েছিল প্রথম এক সপ্তাহ তো গার্জেনকে থাকতে হয়, আমি যখন ওদের লাঞ্চ টাইমে যেতাম আর দেখতাম রোজ রোজ ওদের খাবার সঙ্গে ব্রেড থাকবে, সেটা বাচ্চারা খাক না খাক অন্য কথা, কিন্তু ওরা টেবিলে একটা বাস্কেটের মধ্যে সব ব্রেড সাজিয়ে রেখে দেয়, যার ইচ্ছা হয় সে নিয়ে খায়। এদিকে এটা হচ্ছে আমার সবচেয়ে পছন্দের জায়গা, বিভিন্ন রকমের সুইডিশ বান, এগুলো হচ্ছে ফেমাস সুইডিশ ব্রেকফাস্ট। ম্যাক্সিমাম সুইডিশটাই এগুলোই ব্রেকফাস্টে খেতে পছন্দ করেন, আর যারা যারা সুইডেন ঘুরতে আসে সবাইকেই বলা হয় এগুলো যেন অবশ্যই ট্রাই করা হয়। তো আসল যে কারণে আজকে এখানে নিয়ে আসা আপনাদের মাছ আর মাংসের দাম দেখাবো বলে, স্পেশালি চিকেন। তো এই পুরো ডিপার্টমেন্টটাই হচ্ছে শুধু ফ্রেশ চিকেনের ডিপার্টমেন্ট, এখানটায় শুধু ফ্রেশ, আর একটু এগিয়ে গেলে আছে সেখানে শুধু ফ্রোজেন। এই যে ছোটো ছোটো পিস করা মাংসগুলো দেখছেন মশলা মাখানো, এগুলোর দাম হচ্ছে সবচেয়ে বেশি থাকে, কারণ মশলা মাখিয়ে কেটে ওরা দেয়। এগুলো এক একটা 600 গ্রামের প্যাক, আর এই চিকেনগুলোর দাম হচ্ছে 119 ক্রোনা পার কেজি, মানে 120 ক্রোনাই ধরুন, প্রায় ইন্ডিয়ান কারেন্সিতে 960 থেকে 70 টাকা। আর দাম কম থাকে সবচেয়ে হচ্ছে হোল চিকেনের, এটার দাম প্রায় 79 ক্রোনা পার কেজি, কারণ এই হোল চিকেন বাড়িতে গিয়ে তো কাটতে হয়, ওরা তো কেটে দেয় না, তাই এই চিকেনের দামগুলো একটু কমই থাকে। আমরা ইন্ডিয়াতে যেমন একটা গোটা চিকেন কেটে বোনলেস মাংস হাড় সব একসাথে কিনি, এখানে আবার ওরকম খুব একটা পাওয়া যায় না, আলাদা করে হাড় বিক্রি হয়, আলাদা করে বোনলেস চিকেন বিক্রি হয়, আলাদা করে মুরগির ঠ্যাং বিক্রি হয়। তাই আমরা যেমন ইন্ডিয়াতে বোনলেস চিকেন লেগ পিস সব দিয়েই চিকেন কষা বানাই, ওরকম করে খেতে গেলে আমাদের এখানে একটা গোটা চিকেন কিনে কেটে সেটাকে রান্না করতে হয়। এদিকে এখানে হচ্ছে সমস্ত বোনলেস চিকেন বিভিন্ন শেপে কাটা বিভিন্ন সাইজে, এগুলো এখন অফারে চলছে, 190 ক্রোনায় 2 প্যাক দিচ্ছে, আদারওয়াইজ এক একটার দামই প্রায় 150 to 160 পড়ে। এগুলো হচ্ছে সব কিমা করা, বিভিন্ন রকমের র্যাপের মধ্যে দেয়, রোলের মধ্যে ইউজ করে বা স্প্যাগেটিতে দেয়, এগুলো খুব কম দামে আমার পাওয়া যায়, 69 ক্রোনা পার প্যাক, মানে ইন্ডিয়ান কারেন্সিতে 500 থেকে 550 ক্রোনা। এদিকে এই ফ্রিজটার মধ্যে যত রকমের হাড়ওয়ালা মাংস লেগ পিস সব এগুলো রয়েছে। আমরা কলকাতায় বাজার থেকে মাংস কেনার সময় যখন কাকুকে বলি যে কাকু লেগ পিস শুধু আলাদা করে দাও, তখন কিন্তু দাম খুব বেশি নেয়, এখানে আবার লেগ পিসের দাম খুব কম। আসলে এখানে তো সমস্ত লেগ পিস আগে থেকে কেটেই প্যাক করা থাকে, তাই দামটা কমই নেয়, ইন্ডিয়া তো ফ্রেশ চিকেন কেটে দিচ্ছে তাই দামটা বেশি হবে স্বাভাবিক। এই লেগ পিসগুলো কোনোটা 54 ক্রোনা পার কেজি, কোনোটা 40 ক্রোনা পার কেজি, মানে ইন্ডিয়ান কারেন্সিতে 400 টাকা 350 টাকা এরকম। এদিকে এই ডিপার্টমেন্ট হচ্ছে পুরো মাছের, এই যে টন ফিস্ক নাকি লেখা আছে এটা হচ্ছে টুনা মাছ, আমার সুইডিশ উচ্চারণ বড্ড বাজে। এখানে সামুদ্রিক মাছ ছাড়া তো বিশেষ কিছুই পাওয়া যায় না, টুনা কড তারপরে স্যামন এইসবই বেশি পাওয়া যায়। বিভিন্ন রকমের দামের রয়েছে, সাইজ তারপরে কোয়ালিটি এগুলোর উপর ডিপেন্ড করে, কোনোটা একটু কাটা আছে, কোনোটা পুরোটাই কাটা ছাড়া, কোনোটা ছাল ছাড়ানো, তো সেই অনুযায়ী দাম ডিপেন্ড করে, কিন্তু মাছের দাম এখানে মারাত্মক, ওই 120 ক্রোনা 130 ক্রোনা পার কিলো থেকে শুরু করে প্রায় 350-400 ক্রোনা পার কিলো অবধিও রয়েছে মাছ। এ দেখুন একটা বিশাল সাইজের সামান 1.5 কিলো ওজন, এই দাম 160 ক্রোনার মতো পার কেজি, মানে ইন্ডিয়ান কারেন্সিতে অলমোস্ট প্রায় 1250 টাকা পার কেজি। আমরা বাঙালিরা যে লেভেলের মাছ খাই দুবেলা করে, ভাবুন তো এই মাছ যদি দুবেলা করে খাওয়া হয় কী অবস্থা হবে। কিন্তু আমি বোধ হয় একমাত্র বাঙালি যে একদমই মাছ খাই না, খাই ওই একটু পাবদা পমফ্রেট এই দুটো মাছই খাই, আদারওয়াইজ কোনো মাছই খাই না, রান্না করতেও যেন আমার বমি পায়। আর এগুলো তো সব মশলা মাখানো মাছ, মশলা মাখানো চিংড়ি মাছ বা হাফ কুকড এরকম, এগুলোর দামও প্রচণ্ড, 116 ক্রোনা পার কেজি, কোনোটা 100 ক্রোনা পার কেজি। কিন্তু কলকাতাতেও এখন যা মাছের দাম শুনছি, মোটামুটি এইসব দেশের সঙ্গে 2 দিন পরে কম্পিটিশনে নেমে যেতে পারবে। এগুলো দেখুন, এগুলো হচ্ছে সমস্ত ফ্রেশ মাছ, এখানে বললে এরা কত ওজন সেই অনুযায়ী কেটে কেটে দেয়, এগুলোর দাম হচ্ছে সবচেয়ে বেশি। এই সমস্ত মাছের দাম কোনোটা 300 ক্রোনা 400 ক্রোনা 500 ক্রোনা অবধি মাছ আছে, এগুলো এবার 8 দিয়ে গুণ করুন তাহলে বুঝে যাবেন ইন্ডিয়ান কারেন্সিতে কেমন দাম। আর এখানে দেখুন বিভিন্ন রকমের সেলও পাওয়া যায়, এই সেলের ভেতরে যে মাংসটা হয় এই সুইডিশটা প্রচণ্ড খায় রেস্টুরেন্টে গিয়ে, এত দাম হলে হবে কি, এই মাছগুলো কিন্তু প্রচণ্ড বিক্রি হয়, সুইডিশটা ফ্রেশ মাছ কিনতে খুব পছন্দ করে। আর এগুলো সব প্রসেসড ফিশ মিট সুশি এইসব পাওয়া যায়, আর তার সঙ্গে দেখুন অনেক রকমের সসও বিক্রি হচ্ছে।
আর এই যে এই বেলটা, ধরুন আপনি ওখানে গিয়ে দাঁড়িয়ে আছেন, কাউন্টারে কোনো লোক নেই, তখন এই বেলটা বাজালে ভিতর থেকে লোক বেরিয়ে আসে আর আপনার কি ডিমান্ড তখন জিজ্ঞেস করে আর সেই অনুযায়ী মাছ মাংস কেটে দেয়। আমরা ওই মিবানের জন্য 500 গ্রামের মতো স্যামন নিলাম। আমি আর মইনাক দুজনে কেউই স্যামন খাই না, একটু মিবানি খায়, তাই ওর জন্যই অল্প করে নিলাম। এখন এই সামার আসছে, তো চারিদিকে বিভিন্ন রকমের বেরিতে ভর্তি, স্ট্রবেরি, ব্লুবেরি, ব্ল্যাকবেরি। সারা উইন্টার টাইমটা এই বেরিগুলো ভীষণ দাম থাকে, কিন্তু এই সামারটা যখন আসে তখন প্রায় হাফ দামে বিক্রি হয়। আর অনেকে কী করে, এগুলো প্রচুর পরিমাণে কিনে ডিপ ফ্রিজ করে রাখে। অনেকে তো আবার বাড়ির ব্যালকানিতে বা বাড়ির পিছনে বাগান থাকলে সেখানে চাষও করে এইসব বেরি। সেগুলো আবার স্যাটারডে সানডে এখানে ফ্লি মার্কেট বসে, ফ্লি মার্কেট মানে ওপেন রাস্তার ধারে মার্কেট বসে, সেখানে তারা আবার বিক্রিও করে নিয়ে গিয়ে। আর এখন চলে এসেছি সমস্ত ফ্রোজেন সেকশনে। ফ্রোজেন ফিশ, ফ্রোজেন চিকেন এগুলো রয়েছে। এই ফ্রোজেন জিনিসপত্রের দাম এখানে বেশ কম, কিন্তু এই ফ্রেশের যে স্বাদ সেগুলো এই ফ্রোজেন জিনিসে মোটে পাওয়া যায় না, তাই জন্য মতো এগুলোর দামও বেশ কম হয়। ফ্রেশ ফিশগুলোর কত দাম ছিল বলুন, আর এগুলোর দাম মাত্র 70 কোনা পার কেজি, কোনোটা 90 কোনা পার কেজি, আর ওগুলো যেন 3 গুণ 4 গুণ দাম। এ দেখুন, এখানেও দেখছি পঙ্গাস মাছ। এর আগে একটা ভিডিওতে জিজ্ঞেস করেছিলাম পঙ্গাস মাছটা কি, আপনারা জানেন কি না, অনেকেই বলেছিলেন এটা বাসা মাছ। আসলে মাছ সম্পর্কে আমার বিন্দুমাত্র ধারণা ছিল না, কলকাতায় কোনোদিন মাছের বাজারও করিনি। ওই বাবা আনতো, আমি তো মাছ খেতামও না, ওই মাঝে মাঝে একটু আধটু দেখতাম ওই, তাই মাছ আমি একটুও চিনি না। এখানে এসে যখন বাজার করা শুরু করি নিজে, তখন আস্তে আস্তে চিনতে পারি। আমি তো তাও নয় অনলি মাছ চিনতাম না, এই মইনাক বাজারে আর্ধেক সবজি চিনত না জানেন, সব সবজি বাজারে তো শ্বশুর করতো, আর ও কোনো দিন বাজারে যেত না। আর বাইরে যখন একা থাকতে শুরু করলো, রোজ আলু সেদ্ধ ডিম সেদ্ধ ভাত খেয়ে কাটাতো জানেন তো। এখন বিয়ের পর আমি এখানে এসে তারপরে ওর সবজি চেনা শিখেছে। আর এই ডিপার্টমেন্টটা হচ্ছে পুরোটাই ফ্রোজেন চিকেন, কোনোটা লেগ পিস, কোনোটা বোনলেস চিকেন, ওই চিকেন চাপের যে বড় বড় লেগ পিসগুলো হয় ওরকমও রয়েছে। এগুলোর দামও কিন্তু বেশ কম, এই ধরুন 40 কোনা থেকে শুরু হয়, প্রায় 200 কোনার মধ্যে সব কিছু চলে আসে। এগুলো আবার সব হচ্ছে রেডি টু ইট চিকেন, জাস্ট ওভেনে দাও, গরম করো আর খেয়ে নাও, ঝামেলা শেষ। চলুন, আমাদের বাজার মোটামুটি কমপ্লিট, এবার বাড়ি যেতে হবে। বাড়ি গিয়ে আবার পুজো আছে, পুজো করে তারপর খাওয়া দাওয়া। এই বাজার করতে করতেই বেজে গেল 3টে, কখন যে বাড়ি গিয়ে বাকি কাজ শেষ করবো কে জানে। এদিকে বাড়ি চলে এসেছি, এই যে এত সব বাজার হয়েছে। ফেরার সময় একটা ইন্ডিয়ান দোকানে ঘুরে এসেছিলাম, বাড়িতে পোস্ত, ম্যাগি, পনির এগুলো সব শেষ হয়ে গেছিলো, তো সেগুলোও একবারই নিয়ে চলে এলাম। যদি ইন্ডিয়ান শপটায় কখনো শ্যুট করতে দেয় তো একদিন আপনাদের ঘুরে দেখাবো শপটায় কী কী সব জিনিসপত্র পাওয়া যায়। এদিকে আমার পুজো টুজো কমপ্লিট, আর কলকাতায় না আমার সমস্ত হনুমানজির মূর্তিগুলো রয়ে গেছে, এখানে এই ফটোটা দিয়েই কাজ চালাতে হলো। যাক, ঠাকুরের আবার ফটো আর মূর্তি সবই এক। উপোস করে কেমন লাগলো? বেশ লাফাচ্ছিল তো। ছোটবেলায় মা তৈরি করে দিত, আমরা থাকতাম হচ্ছে যেখানে চন্দ্রপুরা ওই ঝাড়খণ্ডে, তো সেখানে একটা শিব মন্দির ছিল, শিবরাত্রি না কিন্তু, না না বুঝতে পারছি, সেটা আবার আমাদের যে চন্দ্রপুর ধামক বাস স্টেশনের কোয়ার্টার থেকে, ওই ডিউসি কোয়ার্টার থেকে একটা চুড়োটা দেখা যেত, ওই দেখা যায় বাবার চুড়ো ওর কোন টাইপের। তো বছরের একটা মানে খুব কী বলবো ভালো সময় ছিল, মানে ওয়েটেড ফর টাইম ছিল শিবরাত্রির দিন, তো মা যেত সারাদিন উপোস করে, আর আমি তখন ছোট এরকম করে থালা ধরে। আর কিসের পুজো করলে বলো তো? আজকে শ্রী হনুমানজি। কোথা থেকে কোথায় চলে গেল? বলছি শোনো না, হনুমানজির পুজো তো এখন রিসেন্টলি চালু হয়েছে না, তো আমাদের ওখানে বিহারে বা ঝাড়খণ্ডে পুজো তো হচ্ছে। হনুমানজির পুজো রিসেন্টলি চালু হয়েছে? বড় করে রিসেন্টলি হচ্ছে না তো ঘরে ঘরে সবাই? বাঙালিরা হনুমানজির পুজো রিসেন্টলি শুরু করেছে, আমি ছোটবেলা থেকে করে আসছি সেটা আলাদা বিষয়, কিন্তু বাঙালিরা হনুমানজির পুজো কিন্তু পাড়ায় পাড়ায় হনুমানজির, সেটা রিসেন্টলি কিন্তু ঘরে সবাই করে, সেটা রিসেন্ট ফেনোমেনন। আর ছোটবেলা থেকে আমাদের ওখানে ছিল রামনবমী, হিন্দু মিলন মন্দির,
চন্দ্রপুরাতে, আর ওই শিবরাত্রি তো ওই মন্দিরটা, তো মাঝে তো মায়ের পেছন পেছনে আমি ওরকম করে খাওয়া দাওয়া করে দিতাম। আর আমার মোটিভেশন কি, হ্যাঁ শুধু খাবে, হ্যাঁ খাবে, ফিরে এসে এই জিনিসটা খাবে। তোমার তো দুর্গাপুজোর মোটিভেশন খাবে, যে লক্ষ্মী পুজো সরস্বতী পুজো সব মোটিভেশন খালি খাবে, কি মেনু? আমার মোটিভেশন ছিল যে মা ফিরে এসে এটা দেবে, আর মাকে বলতাম বেশি করে চিনি দাও, চিনি দাও। হ্যাঁ দেওয়া হয়েছে, এতে বেশি চিনি খেলে সুগার হয়ে যাবে। এখন এখন তো আর কচি নেই, এখন বুড়ো হতে চললে আর এখানে দেখেছেন গার্বেজ ক্লিন করা কি ভালো পদ্ধতি, কোনো হাত লাগাতে হচ্ছে না, রিমোটের মাধ্যমেই সব হয়ে যাচ্ছে। তো যাই হোক, আজকের ব্লগটা এর সাথে সাথে এখানেই শেষ করছি। আমার চ্যানেল আর ব্লগগুলো যদি ভালো লেগে থাকে তো প্লিজ প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, আর আমাকে চাইলে ফেসবুকেও ফলো করে নিতে পারেন। আর সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন, আর খুব জলদি দেখা হচ্ছে নতুন আবার একটা ব্লগ নিয়ে। টিল দেন, বাই বাই।